নয়া আতঙ্কের নাম চাঁদিপুর ভাইরাস। 10 জুলাই থেকে এখনো পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাস জনিত রোগে গুজরাটের আরাবল্লী জেলায় 8 শিশুর মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত আরও 14 শিশু। পশ্চিম ভারতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল বলেছেন, সবরকাঁথা, আরাবল্লী, মহিসাগর, খেদা, মেহসানা এবং রাজকোট জেলা থেকে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এছাড়া রাজস্থানের 2 জন এবং মধ্যপ্রদেশের 1 জন রোগীর চিকিৎসা চলছে গুজরাটে। তিনি আরও জানিয়েছেন, রোগীদের নমুনা নিশ্চিত করার জন্য পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। এই ভাইরাল সংক্রমণ প্রধানত শিশুদেরই হয়, তাই আতঙ্ক আরও বেশি। চাঁদিপুরা ভাইরাস সংক্রমণের কারণে হঠাৎ প্রচণ্ড জ্বর আসতে পারে, এছাড়া গুরুতর মাথা ব্যথা হতে পারে, ঘন ঘন বমি, খিঁচুনি হতে পারে, উপরন্তু এনসেফালাইটিস অর্থাৎ মস্তিষ্ক ফুলে যেতে পারে, এছাড়া মানসিক বিভ্রান্তি, বিরক্তি দেখা দিতে পারে। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে কোমায় চলে যেতে পারে রোগী এবং মৃত্যু হতে পারে। এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ নেই, উপসর্গগুলি চিকিৎসা করাই একমাত্র উপায়। গুরুতর উপসর্গ দেখা দিলে রোগীদের, বিশেষ করে শিশুদের, হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। শরীরে জলের পরিমাণ সঠিক রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি তীব্র বমি হয়। জ্বর কমানোর ওষুধ দিয়ে জ্বর কমানো উচিত। খিঁচুনি বন্ধ করতে অ্যান্টিকনভালসেন্টস দেওয়া হয়। গুরুতর স্নায়বিক উপসর্গ দেখা দিলে বা শ্বাসযন্ত্রে কোনো সমস্যা হলে ICU তে ভর্তি করতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।